জীবনে একটা বিচারে গেছিলাম, আমার বড় শখ আছে বিচারে যাইতাম, কিন্তু আমারে কেউ নেয় না। মনে মনে মোল্লা বেটা খালি ওয়াজ করতে পারে, ইবেটাই কি বিচার বুঝবো নি। আমি নীরব বিচার হইলাম, অন্তত হত গন্ডা পর্যন্ত গুরু বিয়ান একটা আমি ফের ফের করছি। করার পরে আমি কইলাম যে আমার একলা হতা আছে। ও বাবা, হুজুর মানুষ আপনি আবার কিতাব হইতে, হুজুর মানুষ আপনি আবার কিতাব হইতে। আমি কই কিতা হইব, শুনলে তো আপনারা বুঝবা কিতা হইতাম। খোঁজুর ইতা ওয়াজ করুন না, এটা বিচার। আরো গুসা তোলাইতেছে নি না তোলাইতেছে না, কইতা ওয়াজ করুন না, এটা বিচার। আটটা পাঞ্জাবিটা লম্বা আসিল দলা বহিল, বিয়াদবের বিয়াদ বিচার হই ফাই সূত্রে ন্যায় বিচার হলো কোরআনে আর হাদিসে, আর তোরা বিবাদ বিচার করস তোরার সাইরানার বিবেক দিয়ে। কথাটা ঠিক না ঠিক? বিচার করলে আমরা করি, আমরা করব। এজন্যই বলছি উলামায়ে কেরাম একদল বিচারে ঢুকে না। এরপরে এক ঘন্টা পর্যন্ত দুই পক্ষের মুরব্বী যে ফের ফির করছি, এমন এক লাফয়েন টান দিয়া দিলাম, এক ঘন্টার ফের ফিরি ফানি তুলে দিছি। এখন বিচার করো, ইনসাফ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা। এ বিষয়ের আলোচনা আমরা সারিখানা আয়াতের মাধ্যমে যে উপস্থাপন করব, বিষয়টাকে প্রথমে দুই ভাগে ভাগ করি। দুইজন মুসলমানে যদি ঝগড়া করে তাহলে আমাদের কি করণীয় আছে? মুসলমানে মুসলমানে ঝগড়া ফসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি এটা একটা জঘন্য দুর্গ, এটা কি বন্ধ করা হলো? বড় ইনসাফ ঠিক না ঠিক? এটাকে বন্ধ করতে হলে যদি ঝগড়া লাগে আগে ঝগড়াটাকে বন্ধ করতে হবে, এবং যেই জিনিস নিয়ে ঝগড়া লাগছে তার ফয়সালা করে দিতে হবে। এরপরে ভবিষ্যতের জন্য ঝগড়া না লাগে এজন্যে কিছু সবক পালন করতে হবে। বিষয়টাকে দুই ভাগে ভাগ করেন, ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লেগেই যায় কিভাবে মিটে, কথা বোঝাইতেছে নি না আইতেছে না? ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লেগেই যায় কিভাবে মিটে, ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব, এর আলোচনা হলো নয় দশ এগারো বারো তিনখানা আয়াতে। ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব, এই সবকগুলি পালন করতে পারলে ঘরে ঝগড়া, সমাজে ঝগড়া, রাষ্ট্রে ঝগড়া, এই সমস্ত ঝগড়া থেকে বাইসা যাইবে, এতেই আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠিত হইবে। ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলবে, কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয়র আলোচনা হলো দশ নম্বর আয়াতে, আর বর্জনীয়র আলোচনা হলো এগারো এবং বারো নম্বর আয়াতে। আর যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিটাইব তা হলো নয় নম্বর আয়াতে। আমরা আয়াত সিরিয়ালি কথা বলব ইনশাআল্লাহ। ঝগড়া লেগে গেলে
কি করতে হবে? জোকরা লেগে গেলে দুইটা কাজ আছে, একটা হলো আগে জোকরাটাকে মিটাইতে হবে, জোকরাটাকে আগে ভাঙ্গা দিতে হবে, এরপরে যা নিয়া জোকরা লাগছে তার ফয়সালা করে দিতে হবে। এইভাবে আলোচনাটা মোট চারটা দ্বারা দেব, দুইটা দ্বারা হলো নয় নম্বর আয়াতে, আর একটা দ্বারা হলো দশ নম্বর আয়াতে, আরেকটা দ্বারা হলো এগারো এবং বারো নম্বর আয়াতে। নয় নম্বর আয়াতটাকে আবার দুই ভাগে ভাগ করেন, প্রথম ভাগে জগড়াকে লাইগে গেছে এই জগড়াটা আগে বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক, মারামারি জগড়া ফসাদ লাইগে গেছে, আগে জগড়াকে মারামারিকে আগে বন্ধ করতে হবে, এরপরে বসতে হবে বিচারে, যে জিনিস নিয়ে মারামারি লাগলো এটার ফয়সালা করে দিতে হবে, ঠিক না? ঠিক। আগে আমরা সেই আলোচনাতেই যাব, জগড়া লেগে গেলে কি করতে হবে আর জগড়া যাতে লাগে না কি সবক পালন করতে হবে। জগড়া লেগে গেলে কি করতে হবে, আসুন নয় নম্বর আয়াতে আমরা আলোচনা বুঝি। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। এই হলো নয় নম্বর আয়াতের প্রথম অংশ। এই অংশে আলোচনা হলো লাগছে জগড়া, এখানে মিটাইবে আগে কিভাবে। فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। জগড়াকে মিটানোর পরে যা নিয়া জগড়া লাগছে দুই পক্ষে তার ফয়সালা করে দিতে হবে। এই হলো দ্বিতীয় অংশের আলোচনা। ভাই, আসলে এগুলি তো আমরা উলামায়ে কেরাম নাই, জগড়া লাগলে কি করতে হবে এটা পাবলিকের মধ্যে অনেক সালিসতা আছে, সালিসতা করে এর মাধ্যমে এরা এই জগড়া মিটাইয়া থাকে, ঠিক না? ঠিক। পিঠার মধ্যে উলামায়ে কেরাম নাই, অথচ যেখানে কোরআনে আসে এটা হাত দিতে হবে, উলামায়ে কেরাম একদল উলামায়ে কেরামকে এই বিভাগে রাখতে হবে। কথা বুঝো আইসে নি না আইসে না? উজুর হল খালি মসজিদ আর মাদ্রাসা আর ওয়াজ লইয়া তাহলে তো মাঠে ময়দান এলাম, তো বিচার করা, ফয়সালা করা, মীমাংসা করা জনগণে কি জানে? যে জানলে উলামা একরাম জানে, ঠিক না? ঠিক। অথচ উলামা একরাম এই মাঠ থেকে উদম একদল উলামায়ে কেরামকে রাখতে হবে, উলামায়ে কেরাম রেডি হবে।
একদল উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় এত সংক্ষিপ্ত না, ওয়াজও এত উল্লেখযোগ্য বক্তা না, আপনি অন্তত এই ডিউটি দেখলাম, এটা একটা বিরাট খেদমত। কারণ সরকারি আদালতে মীমাংসা হয় না, ঠিক না বেঠিক? আমাদের দেশীয় সরকারি আদালতে কোনো মীমাংসা নেই। যদি কোরআন মতে দেশ চলত, ইসলামী হুকুমত হইত, তাহলে আমার ভাই আদালতের মাধ্যমে ফয়সালা হইত। যে আদালত আমাদের দেশের সরকারে রাখছে, যেই বিভাগে কোটি কোটি অর্থ ব্যয় করা হইতেছে, অথচ ইডির মধ্যে সত্যের লেশও নাই, আছে শুধু মিথ্যা, ঠিক না ঠিক? অসহায় মানুষগুলি সরকারের দরবারে গিয়া ঘুষ খাওয়ানি ছাড়া কোনো উপায় নেই। যদি ইসলামী আইন হইত, ইসলামী হুকুমত হইত, তাহলে ঠিক আছে, ওলামায়ে কেরাম লাগলো না, নেই সরকারের বাহিনী দিয়ে ওই সাইজ করলো না। আসুন, ঝগড়া যদি লেগে যায়, মারামারি লেগে যায়, তাহলে আগে এই ঝগড়াকে কিভাবে মিটাবে? আল্লাহ বলে وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا বিষয়টাকে মোট চার ভাগে ভাগ করছে, চারটা দাল দিচ্ছে, যে স্মরণ রাখবে। এক নম্বরে মারামারি লাইগে গেছে, মিটানি কিভাবে? দুই নম্বরে মিটানোর পরে জানি মারামারি লাগছে, এই দুই গ্রুপের মধ্যে তার ফয়সালা মীমাংসা করিয়া দিতে হবে। তিন নম্বরে সামনে যাতে আর মারামারি ঝগড়া না লাগে, এজন্য কিছু করণীয় আছে, চার নম্বরে কিছু বর্জনীয় আছে। কথা বুঝাইছে নি না এসে না, একটা একটা কইরা কিছু কথা বোঝার চেষ্টা করি। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا আল্লাহ বলেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ মুসলমানের দুই দলে যদি ঝগড়া লাগে, আর মুসলমানে আর বেঈমানে লাগলে এটা হয় জিহাদ, ঠিক না ঠিক? মুসলমানে মুসলমানে লাগিয়া গেছে, এখানে ইনসাফের দরকার। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا মুসলমানে মুসলমানে দুই দলে বিভক্ত হইয়া যদি মারামারি লাগে, কতল কেতাল লাগে, ঝগড়া ফসাদ লাগে, ফাসলিহু বাইনাহুমা এই দুই দলের মধ্যে তুমি সুলা করে দেবে, ফাসলিহু বাইনাহুমা দুই দলের মধ্যে সুলে করো, সন্ধি করো, ঝগড়া মিটাইয়া দাও। কথা বুঝাইতেছে নি না হইতেছে? আগে ঝগড়াটা মিটাও, দুই দলে লাগছে, এখন কি চব্বিশ ঘন্টা মারামারি করতো না? মিটাইয়া দাও, মিটাইয়া দাও, ফাসলিহু বাইনাহুমা আগে ঝগড়াটা মিটাইয়া দাও, এদের মধ্যে সুলহ করো, সন্ধি করো। কে মিটাই তো কথাটা ঠিক না বেটি? কে ঝগড়া বাঙ্গাইয়া দিত? যদি ইসলামী হুকুমত থাকে, ইসলামী হুকুমত সারা বিশ্বের মধ্যে বর্তমানে শুধু একটা রাষ্ট্রে আছে, এটা কোনটা? ফাগলিওয়ালা
পাগড়িওয়ালা আফগানিস্তান। ইসলামী হুকুমত থাকলে সরকারের নির্ধারণ করা চেয়ারম্যান মেম্বার আছে এরা লাগবে এবং সরকারে বাহিনী ফাটাইবে। সরকারে বাহিনী ফাটাইব দুই দলের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য। কথা বুঝা হইতেছে নিয়ে আইতেছে। আর যদি ইসলামী হুকুমত না থাকে সরকারে বাহিনী ফাটাইত, সরকারে বাহিনী ফাটাইব আগে গিয়া সরকারে সরকার রেটে খাওয়া হইত। হন একদল খাওয়াইল তার পক্ষে আইব, আর একদল খাওয়াইল হের পক্ষে যাইব। ইল্লোহর দখর সরকার দিয়া দেশের ভিতরে ইনসাফ কায়েম করার কোনো ব্যবস্থা নাই। ইদেরটা সরকারি হুকুমত লইবার জন্য ফারাফারি গুতাগুতি যেতে করে এটাও আধা ভাগ। আমার ভাই যাব তাইলে ইসলামী হুকুমত থাকলে সরকারের পক্ষ থেকে এই দুই দলের ঝগড়া মিটাইয়া দিব। আর ইসলামী হুকুমত যদি না থাকে তাইলে কে ঝগড়া মিটাই দিব? আমাদের মধ্যে সামাজিকভাবে সামাজিকতা আমাদের মধ্যে আছে বলছিলাম, যেটার মধ্যে উলামায়ে কেরাম নাই, কিছু উলামায়ে কেরামকে ঢুকানোর দরকার। এই সামাজিকতার জন্যে আমাদের দেশে পঞ্চায়েত আছে, সাইর আছে, বারো আছে, আড়াইশ আছে, আসেনি আপনারা মাঝে তার আসেনি? কত আছে? বারো আছে, আড়াইশ নাই, আড়াইশো আছে। আমাদের এলাকায় আড়াইশ আছে। ধন্যবাদ জানাই একজন আলেমকে, হবিগঞ্জের মুজাহিদে মিল্লাত মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন আড়াইশের নেতা এবং উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার সুযোগ্য সন্তান সেই আড়াইশের নেতা মাওলানা আবু সালেহ সাদী। আমরার মতো শুধু মুটু বেটা কিন্তু তা আড়াইশ সাল হইতেছে। আল্লাহ হায়াত দান করুক, আঠাশ সালে এবার যোগ্যতা দান করুক। এরকম যদি আলেমরা বারো আড়াইশ এটা লইত তাইলে বড় ভালো হইত। তাইলে ইসলামী হুকুমত থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে এই দুই দলের ঝগড়া মিটাইব, আর যদি ইসলামী হুকুমত না থাকে তাইলে পঞ্চায়েত সার বারো আড়াইশ এরা ডাক দিয়া মানুষ লামাইব, লামো এই দুই দলের ঝগড়া মিটাইব, নাহলে মান্ডার হটাও। আল্লাহ সেই কথাটা বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। দুই দল যদি ঝগড়া লাগা যায়, ফাসাদ লাগা যায়, মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগা যায়, فَأَصْلِحُوا بَيْنَهُمَا আগে এই দুই দলের ঝগড়ারে তোমরা মিটাইয়া এদের মধ্যে সুলে করে দাও, সন্ধি করিয়া দাও, দুই দলে ঝগড়া মিটিয়া দাও। ধন্যবাদ জানাই এই পঞ্চায়েত রে, সাত রে, বারো রে, আদাশে এদের মধ্যে ঝামেলা আইছে, টাকা খাইয়া কারবার চলে ঠিক না বেটি? এরপর সরকারের বর্তমান সরকারের কোর্ট কাছারির থেকে বালা আছে ঠিক না বেটি? কোর্ট কাছারিতে মামলা করে, মামলা করি না বিচারক রে, আর অ্যাডভোকেট হলে টেকা খাওয়াইয়া খাওয়াইতে খাওয়াইতে শেষ পর্যন্ত মীমাংসা হয় সাড়ে বারো আড়াইশ আর পাঞ্চাই ফেলাতে। সরকারে কি তা করল? এতগুলি বিচার বিভাগ রাখিয়া লাভ হইল কি? যারা বিচার বিভাগে চাকরি করে এরা খাইনি,
কোনো কাজ হইল না, আর খালি খাইল। আমার ভাইজান, তাইলে আগে ঝগড়ারে মিটাও। এখন আল্লাহ বলে মিটাইতে গিয়া যদি ঝামেলা হয়, ফা ইন বাগত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফি হাত্তা তাফি আইলা আমরিল্লাহ। ঝগড়া মিটাইতে গিয়া যদি সমস্যা হয়, কেমন সমস্যা? ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একদলের যদি আরেক দলের উপর বাড়াবাড়ি হয়, এ ঝগড়া মিটাইতে রাজি না, ঝগড়ি করো না, আমি বিচার মানি না, কোনো বিচার আসার চলে না, আমি এর দেখিয়ে দিব, বিচার মানি না, আসেনি না আসে না, এটা যে কইতেছ পাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, দেখছেন নি আপনারা যে তা করুনি, তা কোরআন শরীফ আসেনি না আসে না, হ্যাঁ ইনসাফ প্রতিষ্ঠা হয়। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যদি বাড়াবাড়ি করে ফাকাতিলু, তার এই দলের সাথে তোমরা বয়কট কর, এই দলের সাথে তোমরা যে দলে বিচার মীমাংসা চায় না, মারামারি ওই চায়, এর সাথে এই দলের সাথে তোমরা বয়কট কর। কি করো? বয়কট করো। ফাকাতিলুল্লাতি তাবগি, বয়কট কেমনে করবে? ইসলামী হুকুমত হইলে সরকারে বয়কট করব, ঠিক না বেটি? সরকারে কেমনে বয়কট করব? এদের যত অস্ত্র ছিল, লাঠি সর্দা ফিকল হাতিয়া সব সরকারে, প্রত্যেকটা বাড়ি থেকে এদের অস্ত্র বাহির করে সরকারে বাজে আপ করবে, করতে নি মারামারি হর যাইয়া। এখন তুই যাই গে খালি হাতে, এরাই গো অস্ত্র নিয়ে শেষা হইয়াই নি, বিচার মানতে না, কথাটা ঠিক না বেঠি? আল্লাহ কি সুন্দর ফয়সালা দিছে, বয়কট করো, সরকার নিলে বয়কট করবো, এদের অস্ত্রকে বাজে আপ করে লেগে, আর ইসলামী হুকুমত না থাকলে আমার ভাই পঞ্চায়েত চার আছে, বারো আছে, আঠাইশ আছে, এরা মিল্লা এরা এই দলের সাথে বয়কট করব, এই দলের সাথে বয়কট কি করব, এরা অস্ত্র খাইরে আনতে পারতো না, আবার এরার সাথে মারামারি লাগলো, এরার সাথে বাইকেটের সুরত হইল, এরার সাথে উঠা বসা চলা ফিরা বেচা কিনা সব বন্ধ হয়ে গেল। এই গান যত বেদায় বাজার দোকান দেয়, এই বেদার দোকান থেকে সাইরানার জিনিস কিনতে পারতাম, এই গ্রামের কেউ যদি আয় বাজারও, এর কাছে তুমি এক টাকার জিনিস বিক্রিও করতে পারতাম, বুঝতাম না? সুবহানাল্লাহ, আল্লাহর আইন এত সুন্দর, বাইকাট করো। সরকারের বাইকাট এক জাত, আর বেসরকারের বাইকাট হইল আরেক জাত। সরকারের বাইকাট হইল এদের অস্ত্র লাগি সদা যা আছে সব লই জিবুগে, আর পঞ্চায়েতের বাইকাট হলো এদের সাথে উঠা বসা চলা ফিরা লেনদেন সব বন্ধ করিয়া দিতে হবে। মানতে না, বিচার মানতে না, মানতে হবে, কথা বুঝাইছে নি নাইছে না? প্রথম হইল আগে ঝগড়াদারে মিটাও, যদি মিটাইতে গিয়া বাধা আসে, তাইলে বাই যেই পক্ষ থেকে বাধা আসব সেই সব পক্ষের সাথে বাইকাত কর। ফা ইন ফাআত ফা আসলিহু বাইনাহুমা বিল আদ بالعدل وأقسط إن الله يحب المقسطين এখন হইল ফাইন ফাআত বাইকাত করার পরে মাইন্ডলেস, আচ্ছা ঠিক আছে আপনারা বিচার করে দেন, ঠিক বিচার করে দিন, কথা বুঝাইছে নি নাইছে না? তো
জবরা বন্ধ হইল না বন্ধ হইল না জবরা মারামারি বন্ধ হলো এখন ফয়সালা কর জানিয়া লাগছে জানিয়া মারামারি লাগছে দুই পক্ষের মধ্যে এদের মীমাংসা করিয়া দাও উচিত বিচার করিয়া দাও আল্লাহ সেই কথাটা বলেন فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ যদি এরা পায়কাটার পরে সঠিক স্থানে যদি আসে বিচার যদি মানে فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا এই দুই দলের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করো وَأَقْسِطُوا এবং ন্যায় বিচার করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ন্যায় বিচারককে আল্লাহ বড় পছন্দ করে ন্যায় বিচার করে দাও প্রথম হইল জবরা মিঠাও মারামারি মিঠাও মিটাইতে গিয়া যদি একদলে বাড়াবাড়ি করে তাইলে এর সাথে বাইকট করো বাইকট করার পরে বিচার মানছে এখন বিচার কেমনে করতেন ইনসাফের সাথে বিচার ইসলামী হুকুমত যদি হই থাকে তাইলে তো কোরআন মতে বিচার করে দিব ঠিক না ঠিক বছর বছর চলবে না আর ইসলামী হুকুমত যদি না থাকে তাহলে বিচার কেমনে করতে পারবে আমার ভাই পাঁচটা অপরাধ আছে কটা অপরাধ পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত এর বাহিরে এর থেকে বেশিও দেওয়া যাবে না এর চাইতে কমও দেওয়া যাবে শুনুন মুরব্বীরা পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত আর এই পাঁচটা অপরাধ ছাড়া বাকি অপরাধের শাস্তি বিচারকের বিবেকের উপর সাজিয়া দেওয়া হয়েছে পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত এটা আগে বোঝার দরকার ঠিক না ঠিক একটা হইল জিনা একটা হলো কথল হত্যা করে লাইছে অন্যায় ভাবে হত্যা করিয়া থাকলে হত্যাকারীদের তুমি হত্যা করিয়া দাও হত্যার বিচার হত্যা জিনা মতো অপরাধ যদি করে এর বিচার কর এর বিচার নির্ধারিত চুরির বিচার নির্ধারিত নির্দোষী একটা মহিলার উপর যদি কেউ তহমত দেয় তাহলে তার এই অপরাধের শাস্তি নির্ধারিত মদ পান করলে এই অপরাধের শাস্তি নির্ধারিত কটা অপরাধ পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত নির্ধারিত কি শাস্তি হত্যা করলে হত্যা করে দাও এটা ফারবানি আপনারা এটা দিতে হইলে সরকার লাগবে আর আমরা দেশের সরকারের কোনো সঠিক বিচার নাই হত্যা মামলা পর্যন্ত মার্ডার পর্যন্ত শেষ পর্যন্ত পাবলিকের কাছে এসে মীমাংসা হয় ঠিক না ঠিক সরকারে হারে না ব্যর্থ সরকার সরকারের বড় সরকার আমার ভাই সাহেব কই যাইতাম গ্রামীণ আদালতে যারা বিচার করে এরা রেখতে হবে তোর দেশ সরকারের বড় সরকার আর ডি হাওড়ার রেখতে হবে তোর দেশ আচ্ছা যাই হোক পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত একটা হইল হত্যা হত্যার অপরাধের শাস্তি হত্যা করে এটা যদি ইসলামী হুকুমত থাকে তাইলে সম্ভব ঠিক না ঠিক জিনা অপরাধের বিচার কি আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাব ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة
minal mu'minin. Zina ofrader shasti jodi je duta zina korche obibahito hoye thake 100 bet lagao ebong deshantor koro ar jodi bibahito hoye thake rojob namok phashi dite hobe gorto khuida komor porjonto gorto te rakhiya hator diya shokto korte hobe jate kore urte pare na এরপরে পাথরের দিল দিবে কতক্ষণ পর্যন্ত আজরাইলে ওর দানটা বাহির না করতে যতক্ষণ পর্যন্ত এটা হলো জিনা অপরাধের বিচার সুজির বিচার আসারি কুয়াসারি কাতু ফাকতাবু আইদিয়া হুমা জাজা বিমা কাসাবাদ নাকালাম মিনাল্লাহ এমনে ভাবে মহিলাম শূন্য যদি শুনি করে হাত কাটিয়া দাও হাত কাটা দাও একগাতের মেডিসিন আছে লাগাই দিব রক্ত বন্ধ হয়ে হাঁটতে হলো আমরা আছি যদি দেশ আইতো আমরা এত মানুষের হতা হইলে আরো আসবো দুই লাউ মিল ফুরি প্রধানমন্ত্রী মা এটা কোনো এটা কোনো বিশেষ দূরের কথা না আমরা প্রধান অতিথি হইনি না বন্ধু প্রধান অতিথিতে কি সব মন্ত্রী দেয়া আরো সহজ শব্দ প্রধান অতিথি আর প্রধান মন্ত্রী ধরেলাম মিরপুরি প্রধানমন্ত্রী বা বা আমি দেশটারে যখন সালাম সুরিদারে বন্ধ করার লাগি আগে কয়েকটা মন্ত্রী রাত কাটতে দিই হ্যাঁ মন্ত্রী করার মন্ত্রী সুরিদে করছিলে সাক্ষী প্রমাণ দিয়া যখন প্রমাণিত হয়ে যাবে মিরপুরি প্রধানমন্ত্রী তোর হাতটাকে খাই দেবে আমার ভাই জান সুরির বিচার এটা নির্দোষী মহিলার উপর জিনার অপবাদ যদি তুইলা দেয় আর সাক্ষী দিতে পারে না তাহলে তার বিচার হলো 80টা বেত আর মত পান করলো তার বিচার হলো 80টা বেত এই সমস্ত অপরাধের এই পাঁচটা অপরাধের শাস্তি নির্ধারিত আমার ভাই এখন হইলো সমস্যা সরকারে এরকম বিচার করে না করতো না এখন বেসরকারি আমরা আদালতে পঞ্চায়েত স্যার 12-28 এরা এই পাঁচটা অপরাধের শাস্তি কি দিত কোরআনে যেটা আছে এটা দিতে গেলে এরা আরো হাসবো ঠিক না বেটি হত্যার বদলা হত্যা তেদি হাসবো ঠিক না বেটি জিনা বিচার যেভাবে কইছি বিবাহিত যদি হইয়া থাকে তাহলে গর্ত কুইদা ফাতরের দিল দিয়া জীবন শেষ করে দিলে বিচারকের উপর হত্যার মামলা আসবে ঠিক না ঠিক এই সমস্ত ফাসডার বেলায় আমরা করণীয় হইল যতটুক ফারা যায় শাস্তিও ওইত আবার সরকারের আইন আদালত থেকেও বাস্তু দৃষ্টান্ত স্বরূপ একটা হরণ না মাথা হামাইয়া আল্লাহ তালা বাইদ ঠিক না ঠিক মাথা হামাইয়া আল্লাহ তালা গাই দাও আমার ভাই শাম মানবাধিকারের বিলে ধরব এই জন্য কয়েকটা গ্রাম এক যুক্তাত্রিব 12 যুক্তাত্রিব 28 যুক্তাত্রিব 4 যুক্তাত্রিব কয়েক হাজার দস্তাবত তৈরি হয় আমরা কয়েক হাজার মানুষে মিলিয়া কয়েক লক্ষ মানুষে মিলিয়া এই ফুয়া সাল্লা করছি মাথা হামাইয়া হাত্তা লাগাইছি বেড়াও গো সরকার উন্দালি সরকারের বলে সরকার আমার ভাই জান এই ন্যায় বিচার করো ন্যায় বিচার করতে গিয়া সাবধান টাকা খাইলে হবে না টাকা খাইয়া ন্যায় বিচার করতে পারতা না কারণ যার টাকা খাইবে তার হককে দুই এক কথা বলতে হবে ঠিক না ঠিক
বিচার কইরা টাকা খাওয়া যাবে না। তা আপনারা যে ওয়াজ কইরা তেখানে ঠিক না বেটি? আপনারা সময় ব্যয় হয় বিচার যে করে আর সময় ব্যয় হয় না। আচ্ছা আপনারা যে আমরা টাকা দিন ওয়াজ করাইয়া একজনের দিন না ওহলতায় মিল্লা দিন, ওহলতায় মিল্লা আপনারা আর সান্দা তুলিয়া আমরা দিন, আর বিচারকটা যে টাকা দেয় দুই পক্ষে মিল্লা দেয় না এক পক্ষে দেয়। এক পক্ষে দিলে যে পক্ষে দিব ই পক্ষের পক্ষে বেডায় ওই তুই বল মীমাংসাটা কইরা দিন। এখন এই বেদায় দুনু পক্ষ থেকে সমান সমান টেহা পাইছে, কের পক্ষ দেওয়ার লাগবো না ন্যায়টার যাইব? দুই পক্ষে মিলাইয়া যদি বিচারককে টেহা দে আর হয় যে আমরা ফয়সালা খান আমরার জগরা খান মীমাংসা সুন্দর হইরা হইরা দেন, তাইলে এই টেকা বিচারকে হাওয়ান যাইজ। ফতোয়া দিয়া গেলাম ফাললে উল্ডাইলি আমার ভাইজান। ওখান ওয়াক যদি দুই পক্ষে হয়, এক পক্ষ হইল ক্যামের পক্ষে আর এক পক্ষ হইল ক্যামের বিপক্ষে, এখন আমার দাওয়াত জানলো এক পক্ষে, এখন আমি কিতা হইব যে বেটার টেহা হাওয়াইছি বেটার হোক করতে গিয়ে যাইব কথাটা ঠিক যাবে ঠিক। আর যদি দিও হোককে টেহা দে সঠিক ওয়াসটা হইয়া দেয় তাইলে সঠিক ওয়াসটা হইয়া যাইব ঠিক না বেটি? আমার ভাই জাহান আরো কিছু কথা আছে বিচারকের মধ্যে, ন্যায় বিচার করতে গেলে বংশেরও শক্তি লাগে। ওহল বেটাই ভারত মনে করুন আপনার এলাকার খবর আমি হইতে পারতাম না, আমার বাড়ি অভিগঞ্জের খবর যদি হই তবে আপনারা কিছু জানুন, যদি আমার বাড়িটা ডিসি হইত তাহলে ফাটাই নিলাম ঠিক না ঠিক? আমার বাড়ি যেখানে গাও আমি ডাক সাইডে হইবার সাহস নাই। এখন আমি যে বিচার হয়ে গিয়া সঠিক বিচারটা খুঁজে লাইতাম পরে ঠেলাটা সমালতে পারবো নি আমি করতে পারি না, আমার উপরে সাহ হবে ঠিক না ঠিক? সবটার উত্তর আমরার কাছে আছে। আপনি যদি ন্যায় বিচার সঠিক ন্যায় বিচার করেন, বেশি না পাঁচটা বিচার সীমা দিলাম, পাঁচটা বিচার করেন ন্যায় বিচার, অথচ আপনি খুব দুর্বল মানুষ প্রয়োজনে এহত বছর আপনি বাড়ি ছাড়া হয়ে যেন, বেশি না খালি পাঁচটা বিচার যদি করতে পারেন সারাটা ফুরা আদায় এলাকা লইয়া আপনার একটা থবা জন্মে, অমুকে ন্যায় বিচার করে আপনার উপর ইঞ্চি পরিমাণ কুমটু শব্দ করতে গেলে ফুরা আদায় হয়ে। আমার ভাই জান ফুরা আদায় সে বিলিয়া ফুরা আকাশ মিল্লা আমার ভাই জান আপনার পক্ষ দিলেই ঠিক না বেটি? দিবনি না দিত না? এ দৈরালেন একজন মানুষ দুনিয়াতে নাই ফইলের সাহ, আমি তো আর আপনারা এলাকার খবর কইতাম পারি না, ফইলের সাহ তো আপনারা শুনছেন। এই বেটা যদি একটা ফয়সালা কইরা দেয় খাঁটি ফয়সালা সঠিক ফয়সালা উনি করত করত যে ওনার কোনো ভয় ছিল না, কারণ সুরা ও বিগঞ্জ উপজেলা ও হলটা এক বেটা একসাথে বেটার ভক্ষ দেয় নাই, কেন ভক্ষ দেয় উনি ন্যায় বিচার করে কথা বুঝাইছে না এসে না? তুমি যদি দুর্বল পুত্রের হয়ে দেখো দুর্বল গ্রামের হয়ে দেখো তোমার ভক্ষে দেখাও নাই তোমার ভক্ষে লাগিও নেই, আল্লাহর উপর ভরসা করে ফাঁসটা বিচার ন্যায় বিচার কর সহ্য কইরা এর ফলে দেখবে তোর পিছনে শক্তি কতটুক আসে ঠিক না ঠিক? আমার ভাই জান এই জাতীয় ন্যায় বিচারক কিছু লোক বাহির হন, এক টাকাও খাবেন না, দুইটা মানুষের জগরা মিঠাইয়া দিলে ষাট রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব পাওয়া যায়, দুইটা মানুষের জগরা মিঠাইয়া দিলে সমান সওয়াব পাওয়া যায়।
আমার ভাইজান, এই হলো ফয়সালা কেমনে করতে হবে। গেল ফাঁসটা, ফাঁসটা অপরাধ আছে, এই ফাঁসটা অপরাধের শাস্তি নির্ধারিত, ঠিক না বেঠিক? ইসলামী হুকুমত হইলে সুজা খুঁজে লইব, ইসলামী হুকুমত না হইলে তোমার ক্ষমতায় যতক্ষণ কুলায় অত্যান করবায় ফাললে গলার মধ্যে জুতার মালা লাগাইয়া সারা গ্রামের মধ্যে ঘুরাইব। মানুষের জিগাইব তোর কি তুইছে, একটা বেদার একটা বেদি দুই অর্ডারে একসাথে ঘুরাই ভাই। ওই তোর আর দুই অর্ডার কি কি হইছে, এ কই তুইব কই তুইব, আমরা দুই অর্ডার জিনা বলে লাইছি ভাই, খুব ইচ্ছা হাম করে লাইছি আমরা দুই অর্ডার, এই জন্য আপনার গলার মধ্যে মালা লাগাইছে জুতার মালা। কই তুইব মানুষের জিগাই তুইব, এ উত্তরও দি তুইব দুই অর্ডার, আমরা বল গলার মালা সুতার মালা লাগাইছে এই হাতার করছিল। আমার ভাই এখন আসুন, ফাঁসটা অপরাধ ছাড়া বাকি অপরাধের শাস্তি আপনি কি করবেন, কি ফয়সালা করবেন, এটা হলো বিচারকের বিবেকের উপর সারিয়ে দিতে হবে। বিবেকটা কেমনে করব, একটা মানুষ অপরাধ করছে খুব শক্ত অপরাধ, কিন্তু এই লোকের অপরাধ অতীতে আর কোনো এইরকম রেকর্ড নাই, এই লোকের উপরে কোনো অপরাধের অভিযোগ আসছে বিচার করতেছে এইরকম কোনো রেকর্ড নাই, কিন্তু এখন যে অপরাধটা হচ্ছে এটা খুব জঘন্যতম অপরাধ করেছে, তথাপিও তার শাস্তি হবে শক্ত না হালকা? হালকা। তার শাস্তিটা কি হবে? হালকা। আর একটা লোকের নামে প্রায় এখানে বিচারায় বিচারায় বিচারায়, অপরাধ যদিও হালকা হয় শাস্তি হবে শক্ত, ঠিক না ঠিক? এটা দেখল বিবেকের উপর সারিয়া দেওয়া, বিবেকের উপর কেমনে সারবেন কথা বুঝাইছে নি নাইছে না? ও বিবেকওয়ালা মুরব্বিয়া নেকেরা, বিচারকে বুঝে আমার জীবনে একটা বিচারে গেছিলাম, আমার বড় শখ আছে বিচারে যাইতাম, কিন্তু আমার কেউ নেয় না, মনে করে মোল্লা বেটা খালি ওয়াজ করতে পারে, ইবেটাই কি বিচার বুঝবো নি আমি, নীরব বিচার হইলাম অন্তত হত গন্ডা পর্যন্ত মুরব্বিয়া নেকের আমি ফের ফের করছি। করার পরে আমি কইলাম যে আমার একলা কথা আছে, ও বাবা হুজুর মানুষ আপনি আবার কিতাব হইতে, হুজুর মানুষ আপনি আবার কিতাব হইতে, আমি কই কিতাব হইব শুনলে তো আপনারা বুঝবা কিতাব হইতাম, হুজুর ইতা বাস করেন না এটা বিচার, আরো গুসা তোলাইতেছে নি না তোলাইতেছে না, কইতা বাস করেন না এটা বিচার, আটটা পাঞ্জাবিটা লম্বা আসিল দলা বলিল লেখ বিয়াদবের বিয়াদ বিচার হই ফাই সূত্রে ন্যায় বিচার হলো কোরআনে আর হাদিসে, আর তোরা বিবাদ বিচার করস তোরার সাইরানার বিবেক দিয়ে, কথাটা ঠিক না ঠিক? বিচার করলে আমরা করি, আমরা করব, এজন্যই বলছি ওলামা একরাম একদল বিচারে ঢুকে না, এরপরে এক ঘন্টা পর্যন্ত দুই পক্ষের মুরব্বী যে ফের ফির করছি, এমন একলা ফয়েন ঠান দিলাম এক ঘন্টার ফের ফিরি ফানি তুলে দিছি, এখন বিচার কর। আমার ভাই যান হইলা বেটা কয় আপনি ওয়াজ করেন বিচার কি বুঝেন, আমি তখন কইলাম খালি ওয়াজ করি না বিচারও বুঝি, বুঝো আইছি নি এখন ফালদাও আমি যেটা বলছি তাহলে উল্টাও বেটা, হইলে উল্টাও না কিতাব বিচারও কই আইছো দেখ খেলাম। আচ্ছা যাই হোক আমার ভাই যান, এই হলো নয় নম্বর আয়া, নয় নম্বর আয়াতে দুইটা কথা বলেছেন, জগরা যদি বাইজা যায় তাইলে আগে কি করতে হবে, আগে মিটাইতে হবে, মিটানোর পরে ফয়সালা করে দিতে হবে। এতক্ষণ এই আলোচনা করলাম মিটাইবে কে, ইসলামী হুকুমত হইলে ইসলামী হুকুমতে মিটাইব, আর যদি ইসলামী হুকুমত না থাকে সাইরানার সরকারি আদালত, এটা কোনো হাজেন না, আমার ভাই কাজ করতে হবে ফান চাইতে মেইলা সারিবারও আডাসবি। এরপরে যদি কোনো পক্ষে বিচার মানে না তাইলে তার সাথে বায়কাট করতে হবে, কথাটা ঠিক না ঠিক? বায়কাট কইরা যখন বিচার মানবো তখন বিচার করবো,
সঠিক বিচার কেমনে করবে? ফাঁসটা অপরাধের শাস্তি নির্ধারিত। যদি ইসলামী হুকুমত থাকে ফাঁসটা অপরাধের শাস্তি নির্ধারিত কইরা লইব, আর যদি ইসলামী হুকুমত না থাকে তুমি যৎকান ভারো অৎকান করো, পারলে জুতার মালা লাগাও, নাইলে মাথা হামাইয়া আল্লাহর তালা দেব। এরপরে ফাঁসটা অপরাধ ছাড়া বাকি অপরাধের বিচার বিচারকের বিবেকের উপর সাজিয়ে দেওয়া হয়েছে। বিবেকটা বলতে কি, একটা মানুষের অপরাধ খুব কম কিন্তু একটা অপরাধ কইরা লাইছে জঘন্য, শাস্তি হবে হালকা। আর একটা লোক অপরাধ করছে সামান্য কিন্তু ওর নামে প্রায় বিচার আসে, ওর অপরাধের শাস্তি হবে সত্য। একবার বলুন সুবহানাল্লাহ। এই গেল নয় নম্বর আয়াতের আলোচনা। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। গেল নয় নম্বর আয়াত। এখন গেল ঝগড়া লাগলে আগে ঝগড়ারে মিটাও, মিটাইয়া ফয়সালা করিয়া দাও, অন্তত সমাধান হয়ে গেল। এখন সামনে যাতে আর ঝগড়া লাগে না এজন্য কিছু সবক আছে। সামনে যাতে ঝগড়া লাগে না এজন্য বলেন কিছু সবক আছে। কিছু হলো করণীয়, কিছু হলো বর্জনীয়। করণীয় কি? দশ নম্বর আয়াতে আল্লাহ إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। الله বলেন إنما المؤمنون إخوة। মুসলমান মুসলমান তুমি একে অন্যের ভাই, ঠিক না বেটি? কার সাথে ঝগড়া করতে হয়? যে তোমার জানাজার নামাজ পড়বো, যে তোমার খবর খুঁজবো, এরার সাথে মারামারি করো? আমি হবিগঞ্জ থেকে আইয়া সাততালিয়া বেডার জানাজায় তকদির তাহলে আইতাম পারি, নাইলে আবার কথা না। সাততালিয়ার বেডা মারা গেলে সাততালিয়ার মানুষে ওই আশেপাশের গ্রামের মানুষই তোমার জানাজার নামাজ করবে, তুমি কার সাথে ঝগড়া করো? এটা তোমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সুতরাং ভ্রাতৃত্ব তারক্কা করার জন্য তুমি এদের সঙ্গে সুলা করো, সন্ধি করো, ভ্রাতৃত্ব তারক্কা করো, ভ্রাতৃত্ব থা কয়েকটা জিনিস লিখেছেন। একটা হলো এক নম্বরে জমাতের সাথে নামাজ আদায় করো। উতলু মা ইলাইকা মিনাল কিতাব وَأَقُمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ। নামাজ কায়েম করেন, নামাজের মধ্যে মাধ্যমে সর্বজাতির গুনাহ ছাড়তে পারবে। নামাজের মাধ্যমে একে অন্যের সাথে মহব্বত বাড়িয়া যাইব। সফু সুফু ফাকুম, সব সুজা করা ওয়াজিব, সব সুজা কইরা যে দাঁড়াই যায়,
একসাথে রক্ত দিলে, একসাথে শহীদা দিলে, আল্লাহর বিধান পালন করলে, সাথে সাথে এই পুরা মসজিদের একে অন্যের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। মাতৃত্বতা রক্ষা করো। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলমান একে অন্যের ভাই, মাতৃত্বতা রক্ষা করো। এর ব্যাখ্যায় 3টা কথা লিখেছেন, একটা হলো জামাতের যত্ন নেওয়া, আরেকটা লিখেছেন নবীর সাথে মহব্বত বাড়াও। কি বাড়াও? নবীর সাথে মহব্বত বাড়াও। নবীর সাথে মহব্বত বাড়াও। নবীরে মহব্বত নিজের জান থেকে আরো বেশি করতে হবে। কথাটা ঠিক নামে ঠিক, নবীর সাথে মহব্বত লাগাও। নবীর সাথে মহব্বত লাগাইতে গিয়া আমার ভাইজান, দৃষ্টান্ত স্বরূপ গ্রামবাসী মিল্লা একটা ওয়াজ করাইনি, এলাকাবাসী মিল্লা একটা ওয়াজ করাইনি, একটা কমিটি মিল্লা একটা ওয়াজ করাইনি, সঙ্গের ফুলাফানে মিল্লা একটা ওয়াজ করাইনি। এতে কইরা এলাকার মধ্যে ব্যক্তিত্বতা সৃষ্টি হবে। কথা বুঝা হয়েছে নি নাইছে না? কথা বুঝা আইছে নি না আইছে না? 1 নম্বরে হলো নামাজ, এটা হলো আল্লাহর জন্য। 2 নম্বরে নবীর সাথে মহব্বত, নামাজ জামাতের সাথে পড়লে ভাই ভাই মাতৃত্বতার মহব্বত সৃষ্টি হবে। নবীর সাথে মহব্বত করলে করতে গিয়া ওয়াজ করাও, তসবিহ করাও, একসাথে তবলিগ জামাতে যাও, তোমার গ্রাম থেকে একটা জমাত বার করো, এর মধ্যে মহব্বত সৃষ্টি হবে। 2-3 নম্বরে দুইজনে মিলা দুষ্টি করো। দুইজনে মিলা বলেন, দুইজনে মিলা আন্নাবিজু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহি ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহাম বাযুহুম আউলা বিবাযু আউলা বিবাযিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন ইল্লা আন তাফালু ইলা আউলিয়াইকুম মারুফা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। তোমার সাথে মহব্বত সন্তান থেকেও বেশি, জান থেকেও বেশি, সম্পদ থেকেও বেশি, নবীর সাথে মহব্বত জোড়াও। এই মহব্বত আসলে নবীর সাথে ওয়াজ করাও, আমার ভাই যান তবলিগ জমাতে যাও, এইগুলির মাধ্যমে আমার ভাই যান নবীর সাথে মহব্বত পাও। 3 নম্বরে আমার ভাই যান দুইজনে মিল্লা দুষ্টি হল। দুইজনে মিল্লা দুষ্টি দুষ্টি হল, এখন দুইজনে মিল্লা আমি আর আপনি করে নিলাম, তো আমার আর দুষ্টি করার জায়গা নাই না? আরেকজনের সাথে করেন, আরেকজনের সাথে করেন, যতজনের সাথে আরেক দুষ্টি করেন, দুইজনে দুইজনে দুষ্টি করাও। দুষ্টিটা কোন শর্তে হবে? দুনিয়ার স্বার্থে নয়, দুষ্টিটা হবে আমার ভাই যান, দুষ্টিটা হবে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ। এই দুষ্টির মধ্যে শর্ত থাকবো, আমি যদি নমাজনা যাই বন্ধু আমার তুমি নমাজ লইয়া যাইও, আমি যদি গানও যাইতাম চাই বন্ধু আমারে ফিরে, তোমার একটা টাচ মোবাইল আছে আমার একটা টাচ মোবাইল আছে, আমি যদি টাচ মোবাইল ল্যাংটা ছবি দেখতে যাই বন্ধু আমারে ফিরে গিয়ে ওয়াজের মধ্যে লাগাই দিই। এই শর্তের উপর দুইজনে দুষ্টি করলে মহব্বত পাব। এই হলো 3টা কথার মাধ্যমে মাতৃত্বতা সৃষ্টি হবে। এই হলো 3 নম্বর সবক, ভাতৃত্বতা সৃষ্টি করো। করণীয় কি? ঝগড়া যাতে লাগে না, ফসাদ যাতে লাগে না, করণীয় কি আমার ভাই? আমাদের মধ্যে ভাতৃত্বতা সৃষ্টি করো। বর্জনীয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খাইরাম মিনহুন্না ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খাইরাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন।
ইয়াতে বলেছেন তিনটা জিনিস ছাড়তে হবে। একটা হলো উপহাস, একজন আরেকজনকে লা ইয়াসখার উপহাস করিও না, এরপরে হলো লম কুটা দিও না, এরপরে হলো লা তানাবাযু বিল আলফাজ, দূষিত উপাধি দিয়া লোকটাকে দূষিত করিও না, কলঙ্কজনক উপাধি লাগাইও না। যেমন ভাবে আমরা দেশে এক বেড়া আর এক বেড়া এক বেড়ার অন্তরালে এর নাম পালাই দেয়, হয় বেদির দাম রসুন, হয় সাদা পেঁয়াজ, সাদা পেঁয়াজ নাই খাইয়ে খাই সাদা 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 হইয়া বেদি দিব আমরা কলঙ্ক জনক উপাধি। রসুন এর উনায় হয় ওই রসুনের দাম বাইরে গেছে হমায়া দিস রে সিকন্দরি আমার ভাই ডাইলের বড়া এক বেডার সেটাই তো ডাইলের বড়া হই। এই হলো তিনটা জিনিস ছাড়তে হবে, একটা হলো উপহার ছাড়ো, আর একটা হলো ঠাট্টা ছাড়ো, আর একটা হলো কলঙ্কজনক উপাধি ছাড়ো। এই গেল এগারো নম্বর আয়াত। বারো নম্বর আয়াতে আরো তিনটা জিনিস ছাড়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ্জন ইন্না বাযাজ্জনি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। মানুষের প্রতি বাজে ধারণা রাখিও না, ওলা তাদাসসু দুষ তালাশ করে আইতো না, আর এক বেডার দুষ তালাশ করে হাইতো না, ওলা ইয়াগতা গিবত করিও না। এইলে ছয়টা জিনিস ছাড়তে হবে, তিনটা জিনিস ধরতে হবে, তাইলে ঝগড়া লাগত না। কটা জিনিস ধরতে হবে? জামাতের সাথে নামাজ, নবীর সাথে মহব্বত, দুইজনে দুস্তি, এই তিনটা ধরো আর ছয়টা ছাড়ো। একটা হলো উপহাস, আর একটা হলো কুঠা, আর একটা হলো কলঙ্কজনক উপাধি, আর একটা হলো বাজে ধারণা, আর একটা হলো দুস্তালাস করা, আর একটা হলো গিব। এই ছয়টা জিনিস ছাড়তে হবে, তিনটা জিনিস ধরতে হবে, তাইলে আর ঝগড়ায় দেখা দিবে না।